আইপিএল হোক কিংবা বিপিএলই হোক ফ্রাঞ্চাইজি লিগ মানে হলো টাকার খেলা সেখানে মাঠের ভেতরে যেমন চার ছক্কার খেলা হয় তেমনি মাঠের বাহিরে হয় টাকার খেলা এক একটা দল গড়তে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় ফ্রাঞ্চাইজি মালিকদের তবে প্রশ্ন আসতেই পারে এত বড় বড় তারকারা যখন খেলছেন তখন বিনিয়োগের অঙ্কটাও নেহাতই কম নয় তাহলে সেই অঙ্কটা কত জানা যায় এবারের বিপিএলে সবচেয়ে কম খরচে দল গড়েছিল চিটাগং ভাইকিংস আর টুর্নামেন্টে অংশ নেওয়া সাতটি ফ্রাঞ্চাইজি গড়ে দশ থেকে বারো কোটি টাকা সেরেছে গোপন রাখলেও সেই গোপন সংবাদ থেকেই জানা যায় এবারের বিপিএল এর সবচেয়ে ডায়নাম এই দলটির পেছনে আছে বেক্সিমকো গ্রুপ তাদের খরচের পরিমাণ ছিল বিশ কোটি টাকা এই দলটির বেশিরভাগ টাকায় গেছে বিদেশিদের কিনতে দ্বিতীয় স্থানে আছে রংপুর রাইডার্স তাদের খরচ হয়েছিল পনেরো কোটি টাকা তবে এই পুরো টাকার অর্ধেকই খরচ হয়েছিল শুধুমাত্র দুই তারকাকে কিনতে কারা তারা সেটা মনে হয় না বললেও বুঝে গেছেন গেইল ম্যাককালাম ম্যাককালাম যদিও টাকার দাম একেবারে সুদে আসলে উসুল করে দিয়েছে তারা এই দলটির পেছনে ছিল বসুন্ধরা গুরু টাকা খরচের খেলায় চ্যাম্পিয়ন হয়ে মাঠের খেলায় রানার্স হয়েছে ঢাকা আর টাকার খেলায় রানার্স রংপুর চ্যাম্পিয়ন হয়েছে মাঠের খেলায় আর সবচেয়ে কম দামে দল গঠন করেছে চিরাগং ভাইকিংস তাদের ভাগ্যেও ছিল সবার আগে বিদায় নিশ্চিত করা দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন